জেফ লং। তার মা ব্লগার হলে জীবনে ঘুরতে যাবেন না, এত এনার্জি কই পাবে। জাইন শাহিল। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। এখন আছি শ্রীপুর চা বাগানের সামনে, ঠিক আমার পেছনেই হচ্ছে জয়ন্তা পাহাড় দেখা যাচ্ছে। আমাদেরকে এখানে কিছুক্ষণ সময় দেওয়া হয়েছে ঘুরে দেখার জন্য, তো আমরা তাই নামলাম, এখন এই পাশটা ঘুরে দেখব। জয়ন্তিয়া হলো ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জনগোষ্ঠীর একটি উপজাতি গোষ্ঠী। এই উপজাতির মানুষ মাতৃবংশ, তারা জয়ন্তিয়া ভাষায় কথা বলে, যেটি অস্ট্রো এশীয় ভাষা পরিবারের অন্তর্গত এবং খাসি ভাষার সাথে খুব মিলযুক্ত। জয়ন্তিয়া জনগণ ভারতের মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এবং পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার অধিবাসী। জাইন শাহিল দিয়ে জয়ন্তিয়া শব্দটি একটি সাবেক রাজ্যের নাম থেকে এসেছে, যেটি হলো জয়ন্তিয়া রাজ্য। এর শাসক ছিল সিটেঙ্গরা। একটি তত্ত্ব বলে যে জয়ন্তিয়া শব্দটি জয়ন্তী দেবী বা জয়ন্তেশ্বরী মন্দিরের নাম থেকে উদ্ভূত হয়েছে। বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল হচ্ছে জাফলং। সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশেই ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চল পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তন্মধ্যে ভোলাগঞ্জ জাফলং এ পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোতে বয়ে আনে বড় বড় গন্ডু শিলাও। এ কারণে সিলেট এলাকায় জাফলং এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায় আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তাপ প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। জাফলং এ পাথর ছাড়াও পাওয়া গেছে সাদা মাটি এবং চীনা মাটি। যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। এ এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। দেখতে দেখতে 150 সিঁড়ি পেরিয়ে নিচে নেমে আসলাম। জাফলং এর বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্তের অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেককে। সর্পিলা আকারে বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমি বায়ুপ্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ। দুর্ভাগ্যের কথা হচ্ছে যে জাফলং এ এত কষ্ট করে আমরা আসলাম, কিন্তু জাফলং এর যে নদীর পানি এত কম যে এখানে ঘুরে দেখাও এখন পসিবল না, কারণ নৌকা আটকে যাবে। ওরা যদিও বলছে যে ঘুরে দেখাতে পারবে কয়েকটা স্পট, কিন্তু আমার মনে হচ্ছে না যে যাওয়া যাবে, কারণ ঝর্ণার যে পানি, পেছনে যে কালো পাথর দেখা যায়, সেই কালো পাথর থেকে যে ঝর্ণার পানি আসে আপাতত সেই পানিটাও বন্ধ আছে, আর ওই পাশেও ব্যারিকেড দেওয়া, ওদিকে যাওয়া যাচ্ছে না। আমার মনে হয় এই সিজনে যদি কেউ আসেন তাহলে এই স্পটটা আপনাদেরকে লিস্ট থেকে বাদ দিতে হবে। এই আজকে বৈশাখী মেলা হচ্ছে শুনেছি, দেখি এখানে কতটা কভার করতে পারি। আমি সম্ভব হলে ওই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। এই সাইডে যদি বলেন
আপনার মা ব্লগার হলে জীবনও ঘুরতে যাবেন নাহলে 300টা সিঁড়ি উঠালেন। এত এনার্জি কই পাব? এনার্জি কই পেলাম? 300 সিঁড়ি উঠতে নামতে তো আমার জান বেরিয়ে গেছে। কি দেখলো? ওই যে কালো পাথরের ব্রিজটা দেখলাম। এটা পাথরের ব্রিজ দেখার জন্য পানিতে কিচ্ছু নেই, দেড়শো সিঁড়ি আবার উঠতে হবে। উঠতে উঠতে ভাবছিলাম যে পায়ের কি অবস্থা হবে, তো ঢাকায় গেলেই দেখতে পাওয়া যাবে যে পায়ের কি অবস্থা। তো আমার ভিউয়ার্সদের জন্য আমি এতটুকু কষ্ট তো করতেই পারি। আজকে বিদায় নিচ্ছি সিলেট থেকে, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।